শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে নিষিদ্ধ হয়ে পড়া মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আমেরিকার ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন। এর আগে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া বাইডেন আরও গুরুত্বপূর্ণ 15টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এসব আদেশের মাঝে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করা অন্যতম। ২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রায় 200 দেশের এই প্ল্যাটফর্ম থেকে ছিটকে পড়ে দেশটি। এরপর 2020 সালে করোনা মহামারীর সময় বেরিয়ে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও, ফলে দুটি বৈশ্বিক স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দেশটি। বাইডেন শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই আবারও এই দুই জায়গায় যোগদান করার আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে আগামী 30 দিনের মাঝেই যুক্তরাষ্ট্র আবার জলবায়ু চুক্তিতে ফিরে যাবে। বৃহস্পতিবার দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে যোগ দেবেন। এছাড়া মেক্সিকো সীমান্তে বিতর্কিত দেয়াল নির্মাণ কার্যক্রমও বাইডেন বন্ধ করেছেন। অবৈধ অভিবাসীদের জন্য তিনি শীঘ্রই বিল নিয়ে আসবেন। Is the commitment I made that we're going to rejoin the Paris Climate Accord as of today.